গ্রাহকদের হাজার কোটি টাকা কোথায় গেল, বিদেশে পাচার হয়েছে কিনা রিমান্ডের প্রথম দিনে ইভালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের কাছ থেকে এর উত্তর জানার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু ইভালি নয়, প্রতারণায় জড়িত সব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গোয়েন্দা পুলিশ। এদিকে ইভালের প্রধান কার্যালয় বন্ধের খবরে সাভারের প্রতিষ্ঠানটির দুটি ওয়্যারহাউসে ধর্ণা দিচ্ছে গ্রাহকেরা। বিস্তারিত দেখুন জুলহাস কবিরের রিপোর্টে। আলোচিত সমালোচিত ই কমার্স সাইট ইভালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তারের পর বন্ধ রয়েছে ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। তাই পণ্য অথবা টাকা ফেরত পেতে নিরুপায় গ্রাহকরা ছুটছেন সাভারের ইভালির গুদামে। সাভারের আমিনবাজার ও বলিয়াপুরের দুটি গুদামে এসেও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। শুধু আশপাশের গ্রাহকরাই নন, এসব গুদামে ভিড় করছেন দেশের নানা প্রান্তের ক্ষতিগ্রস্তরা। কাস্টমারকে থেকে বলা হয়েছে যে আপনার এই ওয়্যারহাউসে আসতে, এখান থেকে আমি প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবো। কিন্তু এখন তো ওরা বলতেছে ভিতরে কোনো লোকজন নাই। টেকা দয়াল আছে, পণ্য কেনার টেকা দিয়েছি, আমার হলো 4,35,000 টাকা। আছে, শ্যাম্পু আছে, এসব আমি কিছু পণ্য অর্ডার করছিলাম। তো অর্ডার গেলে আমি আজকে 3-4 মাস ধরে আমি মালটা পাইতেছি না, রিফান্ড দিছে, রিফান্ডও আমি পাইতেছি না। দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইভালির দুই কর্তার প্রথম দিনের রিমান্ড প্রসঙ্গে জানান গুলশান বিভাগের উপকমিশনার। গ্রাহকদের পণ্য অথবা টাকা ফেরতের ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিকল্পনা জানার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী। ভোক্তা যিনি আরিফ বাকের, উনি যে অভিযোগ দিয়েছেন ইভালির বিরুদ্ধে, তো এখানে ইভালির যারা কর্মকর্তা সেখানে কার কতটুকু লাইবিলিটি, সেগুলো আমরা তদন্ত শেষ করে বলতে পারবো। ইভালির বিরুদ্ধে গ্রাহকদের সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং কোথায় অসঙ্গতি রয়েছে তা জানার চেষ্টা চলছে। সার্বিক সকল বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের যে এজাহারে যে বিষয়বস্তুগুলো আছে এর পাশাপাশি বাকি যে বিষয়গুলো আসবে আমরা সার্বিক সকল বিষয় নিয়েই আমরা জিজ্ঞাসাবাদ করছি। এদিকে ইভালির মতো যেসব ই কমার্স সাইট প্রতারণা করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোয়েন্দা পুলিশ। রিসিভ মার্কেটিং হলো যে দামে জিনিস তার চেয়ে অনেক কম দামে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে সেটাও আমাদের একটা ধরনের লোভের দিকে পা ফেলানো। তো যেটা হলো যে ধরা পড়েছে আরও ইউএনসি ইভেল তদন্ত চলতেছে, এই ধরনের প্রতারণা যদি বেশি বেশি ধরা পড়ে তাহলে হয়তো এই প্রতারণাগুলি যে একদম খোলা মাঠে কাজ করে যাবে সেগুলি কমে যাবে, বলে গেলে একটি সুন্দর একটা প্ল্যাটফর্ম ফিরে আসবে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।